হাই বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ। তো এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো পটল, বেগুন, আলু, টমেটো আর পুঁই ডাঁটা। আর আমি যে মশলাগুলো এখানে নিয়েছি সেগুলো হলো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি চিড়ে নিয়েছি একটু। আর গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করবো সেগুলো হলো লবণ, হলুদ, একটু চিনি আর ধনে, জিরে আর মরিচ গুঁড়ো। তো এতে চিংড়ি মাছটা আমার লাগছে, তো চিংড়ি মাছটা আমি আগে আর কি কেটে ধুয়ে আর কি লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াইটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। এই রান্নাটা একটু তেলটা বেশি দিতে হয়। তো এতে আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এরপরে আমি রসুনটাও দিয়ে দেবো। রসুনটা আমি এরকম পেঁয়াজের মতো করে ছোটো ছোটো করে আর কি কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কাটা দিয়ে দেবো, যে লঙ্কাটা আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। তো এই সবজিগুলো একটু ভেজে নিই। একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। লবণটা স্বাদ অনুযায়ী। তো আমি এবার হলুদটাও দিয়ে দিলাম। এই লবণ আর হলুদটা দিয়ে আর কি কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেল। এবার আমি আর সমস্ত অন্য মশলাগুলো এবারে অ্যাড করে দেবো। তো আমি এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার আমি দেবো ধনে। তারপর মরিচ গুঁড়ো, এবার চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী, চিনিটা এখানে দেওয়া হচ্ছে টেস্টের জন্যে। আর কেউ না চাইলে না দিতেও পারে, কিন্তু চিনিটা দিলে বেশি মানে টেস্ট একটু ভালো হয় যেহেতু সবজি এটা। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো, মশলার সাথে একটু মানে মিশিয়ে নেবো সবজিগুলোকে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যেটা সাঁতলিয়ে রেখেছিলাম আগে থেকে। সাঁতলালো মানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আর কি। চিংড়ি মাছটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে। এবার একটু জল দিয়ে দিতে হবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্যে। তো তরকারিটা আমার ফুটে উঠেছে, এতে বেশি জল লাগে না কারণ এটা বেশি ঝোলঝোল হবে না, বেশ মাখা মাখা টাইপের হবে এটা। তো সবজিটা সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো মানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেক কমে গেছে, রান্নাটা প্রায় হয়েই গেছে। তো এরকমভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এটা আমি নামিয়ে নিয়েছি এবার পরিবেশন করার জন্যে। তো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকমভাবে।
আর রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন।